गंगा जमुना निर्मल पानी गंगार जल स्नान करली हमारे देहर पाप तब दूरीभूत है अरे जमुनार जल स्नान करली हमारे त्रिताप जला दूर है निदाय दूर है भगवान बोल छी जरा ना होय पैसा खर्चा करी गंगा धारे जेते पारबे तादेरी ना होय पाप दूरे जाबे किंतु जरा जेते पारबे ना तादेर पाप ताप दूर हबे की करे बोले हे जीव आमी तुम्हादेर प्रत्येकेर द्वारे गंगा जमुना पाठिए दिएछि सेई गंगा जमुना कोथाय जानो आमादेर दुनयन যদি কেউ এই জলে ডুব দিতে পারো যদি কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারো তাহলে তোমাদের সকল জ্বালা দূরে যাবে নিতাই গৌর शीतल करत हमरा वृंदावन गए कि देखो तुल ध्वनि करुण माइरा আর বাবা যারা রয়েছেন আপনারা জোর করে একটু হরিধ্বনি দিন আমরা বৃন্দাবনে কি দর্শন করব মা ভজনটা মন দিয়ে শুনুন বলেছি বাজাত নাচত কানহা মায়েরা ছেলেদের চোখে চশমা পরিয়ে দেয় মানে ভগবানের কাছে জানাই হে গোবিন্দ তাড়াতাড়ি আমার ছেলের চোখটা অন্ধ করে দাও তাই কি এখন এখন স্টাইলের যুগ ও মায়েরা চোখ খারাপ না হলেও বাবা মা চোখে চশমা দেয় আর এমন প্যান্ট জিন্সের প্যান্ট এমন পরায় ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা যেটা দেখলেই মনে হবে অভদ্র বাড়ির ছেলে কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মের পোশাক কি এই যে বাবারা পরেছেন ধুতি আর পাঞ্জাবি এটাই বৌভাবি কিন্তু মায়েরা এখন আপনি যেমন সাজাবেন আপনার ছেলে তো তেমনি সাজবে ছেলে চাইছে আমাকে ওই খারাপ ড্রেসটা কিনে দাও মেয়ে বলছে আমাকে ওই কাটা জামাটা কিনে দাও কিন্তু আপনি কেন দেবেন আপনি যে মা মা কি পারে এমন পোশাক পরিয়ে ছেলে মেয়েকে বাইরে বার
বের করতে যাতে অসুরের নজর আপনার মেয়ের দিকে পড়ে তাই এমন পোশাক পরিও না আজকে মা দশমতি সাজিয়েছে গোবিন্দকে কেমন দেখুন বাবা এত সুন্দর ভজন যিনি লিখেছেন তিনি আমাদের মতো সাধারণ মেয়ে নয় মা গো তিনি কে তিনি হলেন রাজস্থানের রাজকন্যা যার নাম হলো মীরাবাই যিনি ভগবানকে পতির আসনে বসিয়েছিলেন মেয়ের তো গিরিধারী গোপাল সেই মীরাবাই এত সুন্দর ভজন লিখলেন মীরা কহে প্রভু আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে জয়নিতাই আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দকে হারিয়ে শ্রীমতী রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে শত বছর কাঁদছে যে রাধারানী কৃষ্ণ ছাড়া কিছু জানে না যে রাধারানী কৃষ্ণ ছাড়া কিছু দেখে না আজকে রাধারানী শত বছর যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছে সেদিন থেকে রাধারানী ধুলায় পড়ে কাঁদছে কোনদিন ললিতার কণ্ঠ জড়িয়ে কেঁদে বলেছে সখী কাল বলে কালা গেল যে
मथुरा से कालेर आर कदिन बाकी आमारे जौवन सायरे सरितेछे भाटा आमी ताहारे केमने राखी आमार कोनो दिन राधा रानी विशाखार कंठ जड़िए केंदे बोलेछे सखी मरिब मरिब सखी निश्चय मरिब कानू हेन गुण निधि आमी कारे दिए जाब आमी मरते चाहे किन्तु भावछी आमी चले गेले कि आमार गोविंदेर सेवा करबे কোনদিন ললিতার কণ্ঠ কোনদিন বিশাখার কণ্ঠ জড়িয়ে কেঁদেছি তবে মা আজকে রাধারানী আজকে রাধারানী কারো কণ্ঠ জড়িয়ে কাঁদছে ও বাবা আজকে রাধারানী কি করছে জানেন সেই বৃন্দাবনের ধুলির উপরে একটি পাথরের টুকরো দিয়ে রাধারানী গোবিন্দের মূর্তি অঙ্কন করছে আর সেই মূর্তিকে দর্শন করে রাধারানী গোবিন্দ মনে করে কাঁদছে কিভাবে কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে
ভক্তমণ্ডলী, গোবিন্দের কত ভক্ত আছে বাবা, কত নিয়ম করে কত নিষ্ঠা সহকারে তারা গোবিন্দের ভজন করছে, আর সেখানে আমার মতো এক মধ্যম ভক্তির কথা গোবিন্দ বুঝি ভুলেই গেছে। এই জগতে তোমার কত দাস দাস রয়েছে, তুমি আমার কথা ভুলে গেছো গোবিন্দ, তুমি আমায় ভুলতে পারো কিন্তু আমি তো তোমায় ভুলতে পারি না গোবিন্দ। আমি যে আমার হৃদয়ে মন্দিরে তোমাকে বসিয়েছি, তাই রাধা রানী গোবিন্দের মূরতি অঙ্কন করছে বাবা, নাই বা তুমি এলে, নাই বা তুমি বৃন্দাবনে ফিরে এলে। শুনেছি কৃষ্ণের থেকে নাকি কৃষ্ণের নাম বড়, কৃষ্ণ যেখানে যায় যাক, যদি কেউ মন প্রাণ দিয়ে কৃষ্ণ নাম গাইতে পারে সেই নামের মধ্যেই নাকি নামি নেমে আসে। তাই গোবিন্দ তুমি তো জানো তুমি আমার প্রাণ, আজ শ্রীরামের অভিশাপে আজ আমার এই দশা গোবিন্দ, শ্রীরামের অভিশাপে আজ আমার শত বছর কাঁদতে হচ্ছে। ও মা, যদি কারো আপনজন চলে যায় যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, ধরুন আপনার সেই ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, অনেক দূরে চলে গেছে, আপনাকে ভুলে গিয়ে অন্য কারো সঙ্গে গিয়ে সে সংসার নিয়ে মেতে রয়েছে, কি পারবে তাকে ভুলতে? কি বাবা, তার জন্য এক বছর কষ্ট হবে, দু বছর কষ্ট হবে, পাঁচ বছর কষ্ট হবে, তারপর কি আপনি চাইবেন তার জন্য কাঁদতে? সবাই আপনাকে সান্ত্বনা দেবে, যে যাবার সে তো চলেই গেছে, তার জন্য নিজের জীবনটা শেষ করিস। কিন্তু আমাদের ভালোবাসা আর রাধা রানীর ভালোবাসা তো এক নয়, যতদিন যায় রাধা রানীর কষ্ট কমছে না মা, রাধা রানীর কষ্ট আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাই রাধা রানী আজকে ললিতার কণ্ঠ জড়িয়ে কাঁদছে না, বিশাখার কণ্ঠ জড়িয়ে কাঁদছে না, আজকে রাধা রানী তার মনের কষ্টের কথা ওই বৃন্দাবনের ধূলির উপর গোবিন্দের মূরতি অঙ্কন করে সেই কৃষ্ণকে আসল কৃষ্ণ মনে করে কাঁদছে। রাধা রানী গোবিন্দের মূরতি আঁকছে, কিভাবে গোবিন্দের মূরতি আঁকছে দেখুন, প্রসাদ পেতে যদি কেউ যান চলে যাবে না, কারণ অনেক বেলা হয়ে গেছে, প্রসাদটা পেয়ে আসুন তারপর আবার এসে কীর্তন শুনবে, নাহলে ওদিকে বারবার ডাকবে তো তখন মনটা চঞ্চল থাকবে, এক মনে আর হবে না, তাই মায়েরা আসুন আপনারা প্রসাদ পেয়ে আসুন। রাধারানী গোবিন্দের মূরতি আঁকছে, কি আঁকছে দেখুন মায়েরা, আঁকিয়া সে গোটি পরাই না ধটি কত না যত
মৃত্যু পর্যন্ত চলে যায় আর সেই আসনে বসে ঘুমলে কৃপা হবে বলে পাপ ক্ষয় করতে এসে আরো পাপ মেখে নিয়ে বাড়ি যাবে নিতাই গুণ